Subscribe Technical Coaster and also hit the bell icon for all notifications. Hello guys, here I am, apnader chen Technical Coaster YouTube channel. So let's start today's topic. আমার স্টুডিও রিলেটেড যে ভিডিওটা এর আগে আমি করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমার কাছে রিসেন্টলি আসা একটি ভালো মানের ট্রাইপড যেটিকে আমি রিসেন্টলি পারচেজ করেছিলাম সেটার আনবক্সিং এবং কেমন হবে সকল ইউটিউবারদের জন্য তা নিয়ে একটি ভিডিও আমি নিয়ে আসব। যদি আমার স্টুডিও রিলেটেড ভিডিওটি আপনারা এখনও না দেখে থাকেন তাহলে উপরে আই বটনে ক্লিক করে আপনারা দেখে নিন। আর আপনারা যেভাবে সহযোগিতা করছেন আমার চ্যানেলকে সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন তাতে খুব শীঘ্রই আমরা কিন্তু 1K সাবস্ক্রাইবার পার করে ফেলতে পারবো। সো আপনারা এইভাবে ফার্স্ট বাংলা টেকনিক্যাল চ্যানেল অফ ত্রিপুরা টেকনিক্যাল কোস্টারকে সাপোর্ট করতে থাকুন। আপনাদের সকল সহযোগিতা আমার সবসময় মনে থাকবে আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওটি থাম্বনেল থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ট্রাইপড নিয়েই হতে যাচ্ছে। সেই ট্রাইপডটিকে আনবক্স করে আপনাদের দেখাবো কেমন হবে। সকল নতুন ইউটিউবার্স অথবা যারা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত তারা যদি একটি বেস্ট মানের একটি ট্রাইপড চায় তাহলে এটিকে পারচেস করে নিতে পারে। তো চলুন কোনো সময় নষ্ট না করে ডিজিটেকের যে ট্রাইপডটি আমি পারচেস করেছি সেটাকে আনবক্স করা যায়। সো এ হচ্ছে ফ্লিপকার্টের বক্স। সো প্যাকেজিং নিয়ে কোনো প্রবলেম নেই, খুব ভালো প্যাকেজিং। তো চলুন ট্রাইপডটি আনবক্স করা যাক। সো এখানে আনবক্স করা হচ্ছে। তো এটা খুব ভালো একটা ট্রাইপড যেটাকে ফ্লিপকার্ট থেকে আনা হয়েছে, আপনারা ফ্লিপকার্টে প্যাকেজিং দেখছেন। আর কোম্পানি হচ্ছে ডিজিটেক। এটা অনেকদিন ধরে কিনবো ভাবছি, তো আপনাদের যে সহযোগিতা এবং ভালোবাসা পেয়েছি তো তাতে আমি ভাবলাম যে ভিডিওর ইন্টারফেস ইমপ্রুভমেন্টের জন্য আমার একটা ট্রাইপড চাই। সো এখানে এই হচ্ছে বিল পেপার একটা অ্যাটাচ করে দিয়ে দিয়েছে। এটা একটু তো দাম নিয়েছে, 1649 টাকা লেখা আছে। সো কোনো অফারও পাইনি অ্যাকচুয়ালি। তো আমার আগেরটা ঠিকঠাকভাবে কাজ করছিল না, আমি দেখিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে, আপনারা উপরে আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এখানে কাস্টমার কেয়ার দেওয়া আছে আর কিছু কিছু স্পেসিফিকেশান বলতে ফিচার্স, টু ওয়ে হেড উইথ অ্যাডজাস্টেবল প্যান আছে আর স্টেডি রাবারাইজড লেগস, খুব ভালো কোয়ালিটি অ্যাকচুয়ালি। নিচে হুক টাইপের একটা থাকবে যেখানে আপনি সাবস্টেন্স রাখতে পারবেন। বাবল হেড অ্যাডজাস্টেবল হরিজন্টাল মানে লেভেলিংয়ের জন্য ওইটা থাকবে। মাল্টিপারপাস হেড ওইটা এইভাবে ইউজ করতে পারবেন। আর মাল্টিপারপাস হেড ফর ডিবি ক্যামেরাস মানে DSLR এর জন্য ইউজ করতে পারবেন অথবা স্মার্টফোনসের জন্য ইউজ করতে পারবেন। আর এখানে দেখুন কিছু স্পেসিফিকেশান দেওয়া আছে, আপ টু 5 kg আপনি এখানে চাপাতে, মানে DSLR-এর ওয়েট যত বেশি কোনো প্রবলেম নেই। তো এখানে এটা টোটাল হাইট হবে 5.57 ফুট আর ম্যাক্সিমাম টিউব ডায়ামিটার হবে 615 mm আর মিনিমাম হবে 26.5 mm। সো খুব ভালো ফেসিলিটি থাকছে। তো এখন খুলছি। তো এখানে অ্যাকচুয়ালি প্লাস্টিক প্যাকেজের ভিতরে একটা ব্যাগ দেওয়া থাকবে যা দিয়ে আপনি ট্রাভেল করার সময় অথবা কোথাও যাওয়ার সময় এই ট্রাইপডকে আরামসে নিয়ে নিতে পারবেন। সো এই দেখুন খুব ভালো কোয়ালিটির একটা ক্যারিং ব্যাগ দেওয়া আছে এখানে, এর ভিতরে আছে ট্রাইপড। সো খুব ভালো আসলে প্যাকেজিং। তো বের করা যাক, এই হচ্ছে দেখুন শুধু প্লাস্টিক প্যাকেজিং আর ব্যাগের ভিতরেও দেখুন খুব সুন্দরভাবে প্রোডাক্টটিকে রাখা আছে। ও মানে ফিলিংটা খুব দুর্দান্ত, কিন্তু খুব হাই কোয়ালিটির ট্রাইপড। আমার আগেরটা ছিল একদম লো কোয়ালিটির, আমি অনেক কষ্টে, এতটা হাইটও নেই, আমি একটা টি টেবিলের উপরে অনেক কষ্টে এটাকে রেখে এরপর ভিডিও বানাতে লাগতো, তাও অনেক প্রবলেম ফেস করতে লাগতো। ঠিক আছে, এই যে দেখুন দেখতে কত সুন্দর এটা। আর প্রথমবার এটাকে লেগসগুলি অনেক মোটা মোটা আর
ফিলিংটাও দুর্দান্ত টাইপের। এখানে যা স্পেসিফিকেশন দেওয়া আছে 1.3 কেজি, এখানে বলা হয়েছে যে এটা টোটাল ওয়েট 1.2 কেজি। হ্যাঁ, 1.3, 1.2, আমার কাছে 1.2-এর উপরে মনে হচ্ছে। এই যে আমি পুরোটা তিনটে ফোল্ডেড যে লেগস ওইগুলিকে পুরোপুরি খুললাম আমার একদম স্টুডিওতে। সো এখানে দেখতে পাচ্ছেন এটার চারিদিকের ফিলিং আমি একটু আপনাদের দেখাতে চাইছি। এই দেখুন, পুরোটা লেগস খোলা অবস্থায়, খুব ভালো। আর এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওই যে আমি ধরলাম, এটা কেরিং করার জন্য খুব ভালো একটা ফেসিলিটি দেওয়া হয়েছে। আর উপরের দিকে দেখুন কি সুন্দরভাবে মোটরাইজড, মানে এটা ঘুরালে নিজে নিজের থেকে উঠতে থাকবে, এটা খুব স্মুথ, খুব স্মুথ। আর ওঠার সময় না এটা পড়বে না, কারণ ওইখানে দাঁত দাঁত টাইপের, মানে ওইখানে ফ্রিকশনটা থাকে, মেনটেন থাকে, সব কিছু দেওয়া হয়েছে। আর এইভাবে উপরে DSLR লাগিয়ে অথবা স্মার্টফোন লাগিয়ে আপনারা খুব সুন্দরভাবে যেরকমটা চান ভিডিও করতে পারবেন। এটা উপর নিচেও মুভমেন্ট হয় আর এরকমভাবে স্মুথলি রাউন্ড ওয়াইজ ঘুরে কিন্তু। আর ওয়েটটা এত বেশি আপনাকে এফেক্ট করবে না, খুব ওয়েট 1.2 থেকে একটু বেশি হলো। খুব ভালো কোয়ালিটির এটা, আমার তো মানে খুব পছন্দ হয়েছে। এই দেখুন, একটা আপনাদের দেখাতে চাইছি এখানে যে বাবল হেড, ওই হরাইজন্টাল, মানে আপনি যে রাখলেন এটা এটা ব্যালেন্স হয়েছে কি না ভিডিও আরও ভালোভাবে। আয়ের আগেরটাতে একটা স্টাইল দেখানোর জন্য এরকমভাবে দেওয়া ছিল কিন্তু কাজ করতো না। এই যে ছোটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একদম কম দামি। আমি প্রথম আপনাদের মানে কি বলবো, এটা একদম কম দামি, এটা আমি প্রথমবারে নিয়েছিলাম, কিন্তু এটা দুর্দান্ত, আমি কোনো ভাষা নেই। এটা খুব সুন্দর, ফিলিংটাও খুব সুন্দর। আর উপরে স্ক্রুটা দেখতে পাচ্ছেন ওইখানে, কিন্তু এটা নিয়ে আরেকটা ভিডিও আসবে, আপনারা খুব জলদি পাবেন। ওইখানে স্মার্টফোনটা অ্যাটাচ করার জন্য একটা আমি অর্ডার দিয়েছি, সেটা আসলে আমি আনবক্সিং ভিডিও দিয়ে দেবো। দেখুন ছোটোটার হাইট আর বড়োটার হাইট কী সুন্দর লাগছে, আর আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, নো ডাউট এটা খুব ভালো হবে। অথবা অ্যামাজন বেসিক্সের একটা আছে 60 ইঞ্চের একটা, তো 60 যেটা বললাম ওইটা অ্যামাজন বেসিকের, ওইটাও ভালো হবে। আর এটা তো আমার কাছে দুর্দান্ত লেগেছে, এটার হাইট ওইটার থেকে বেশি, অ্যামাজন বেসিকের থেকেও বেশি। তো ডিজিটেক খুব ভালো কাজ করছে অ্যাকচুয়ালি, এই জায়গাটা তো আমার দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, কী সুন্দর। আর এই যে লেগসগুলিও দেখতে খুব খুব রাবারাইজড, যেটা বলা আছে নিচের দিকে খুব ভালো ঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, আর কোনো প্রবলেম নেই এটাতে। আমি যা দেখলাম, এই যে খুব ভালোভাবে অ্যাটাচ করে দেওয়া, উপরের পার্টটা খুলে আপনি ওই যে হ্যাটটা কীভাবে লাগাবেন সেটা আমি দেখিয়ে দেব পরের ভিডিওটা যেটা আসবে। আর একটু ফিল দেখে নিন চারিদিক দিয়ে, ওয়াও ওয়াও। Digitech DTR 550LW ট্রাইপড এর পুরো আনবক্সিং, এবং আমি এই ভিডিওতে যতটুকু সম্ভব এই ট্রাইপডের স্পেসিফিকেশন, ফিচার সব কিছু দেখাতে চেষ্টা করেছি। সো আপনাদের আমি বলবো, যারা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত তারা এই ডিজিটেক ট্রাইপডটিকে অথবা অ্যামাজন বেসিকের 60 ইঞ্চের একটা ট্রাইপড আছে সেটাকেও পারচেস করে নিতে পারে। যদিও ডিজিটেকের থেকে ওই ট্রাইপডের দাম একটু কম হবে, প্রায় 1200 থেকে 1300 টাকার মতো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ইউটিউবারদের জন্য এটি খুব হেল্পফুল ভিডিও হয়ে উঠবে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট সেকশানে আমাকে জানাবেন। সো আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও, আর ফেসবুক ইনস্টাগ্রামও আমার চ্যানেলটিকে ফলো করে নিও। এখন আর কি, এভরিওয়ান টেক কেয়ার, স্টে ব্লেসড, জয় হিন্দ।